সাথের এক বালিগঞ্জ পার্কের বাড়িতে যে বয়সের ছাপ পড়েছে সেটা আর বলে দিতে হয় না। এটাও ঠিক যে বাড়ির মালিকের যদি সে ছাপ ঢাকবার ক্ষমতা থাকতো তাহলে ঢাকা পড়তো নিশ্চয়ই। তার মানে বোঝা যাচ্ছে যে দত্ত পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। বাগানটা বোধহয় বাড়ির পেছন দিকে, সামনে একটা গোল ঘাসের চাকতির ওপর একটা অকেজো ফোয়ারা। সেই গোলের দুপাশ দিয়ে নুড়ি বেছানো রাস্তা চলে গেছে গাড়ি বারান্দার দিকে। গেটের গায়ে শ্বেত পাথরের ফলকে গোলকধাম দেখে ফেলুদা কৌতূহল প্রকাশ করাতে সুবীরবাবু বললেন যে ওর ঠাকুরদাদার নাম ছিল গোলক বিহারী দত্ত, বাড়িটা তিনিই তৈরি করেছিলেন। গোলকধাম যে এককালে দারুণ বাড়ি ছিল সেটা এখনো দেখলে বোঝা যায়। গাড়ি বারান্দা থেকে তিন ধাপ সিঁড়ি উঠে শ্বেত পাথরের বাঁধানো ল্যান্ডিং এর বাঁদিক দিয়ে শ্বেত পাথরের সিঁড়ি দোতলায় উঠে গেছে। সামনের একটা দরজা দিয়ে ভিতরে করিডোর দেখা যাচ্ছে। তার ডান দিকে নাকি পরপর দুটো ফ্ল্যাট, বাঁদিকে একটা প্রকাণ্ড হলঘর যেটা দত্তরা ভাড়া দেননি। এই ঘরে নাকি এককালে অনেক খানাপিনা গান বাজনা হয়েছে। হলঘরের ঠিক ওপরেই হলো দোতলার বৈঠকখানা, আমরা সেখানে গিয়ে বসলাম। মাথার ওপরে কাপড়ে মোড়া চিরকালের মতো অকেজো ঝাড় লণ্ঠন, তার কত যে ডালপালা তার ঠিকই নেই। একদিকে দেয়াল গিল্ড করা ফ্রেমে বিশাল আয়না, সুবীরবাবু বললেন সেটা বেলজিয়াম থেকে আনানো। মেঝেতে পুরো গালিচার এখানে ওখানে খুবলে গিয়ে দাবার ছকের মতো সাদা কালো শ্বেত পাথরের মেঝেটা বেরিয়ে পড়েছে। সুবীরবাবু সুইচ টিপে একটা স্ট্যান্ডার্ড ল্যাম্প জ্বালিয়ে দিতে ঘরের অন্ধকার খানিকটা দূর হলো। আমরা সোফায় বসতে যাব এমন সময় বাইরের করিডোর থেকে একটা শব্দ পাওয়া গেল, খট 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 খট, লাঠি আর চটি মেশানো শব্দ। শব্দটা চৌকাঠের বাইরে এসে মুহূর্তের জন্য থামল, তারপরই লাঠির মালিকের প্রবেশ। সেই সঙ্গে আমরা তিনজনই দণ্ডায়মান। অচেনা গলার আওয়াজ পেলাম, এরা এলেন বুঝি। গম্ভীর গলা, ছ ফুট লম্বা চেহারার সঙ্গে সম্পূর্ণ মানানসই। এনার চুল সব পাকা, কিছুটা এলোমেলো, চোখে কালো চশমা, পরনে আদির পাঞ্জাবি আর সিল্কের পায়জামা। বিস্ফোরণ যে শুধু চোখও নষ্ট করেনি, মুখের অন্যান্য অংশ যে তার ছাপ রেখে গেছে সেটা ল্যাম্পের চাপা আলোতেও বোঝা যাচ্ছে। সুবীরবাবু দাদাকে সাহায্য করতে এগিয়ে এলেন। বসো দাদা। বসছি, আগে এদের বসাও। নমস্কার, ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র, আমার বাবা সে আমার কাজিন তপেশ। আমিও খাটো গলায় একটা নমস্কার বলে দিলাম, শুধু হাত জোর করাটা তো অন্ধলোকের কাছে মাঠে মারা যাবে। আমারই মতো হাইট বলে মনে হচ্ছে মিত্তির মশাইয়ের, আর কাজিন বোধ করি 5-7 কি 7.5। আমি 5-7 বলে ফেললাম। আমি মনে মনে ভদ্রলোকের আন্দাজের তারিফ না করে পারলামই না। বসুন এবং বসো বলে ভাইয়ের সাহায্য না নিয়ে আমাদের সামনে সোফায় বসে পড়লেন নিহার দত্ত। চায়ের কথা বলেছ? বলেছি, বললেন সুবীর দত্ত। ফেলুদা অভ্যাস মতো ভনিতা না করে সোজা কাজের কথায় চলে গেল। আপনি যে রিসার্চ করছিলেন সে ব্যাপারে বোধ হয় আপনার একজন পার্টনার ছিল, তাই না? সুবীরবাবুর উসখুসে ভাব দেখে বুঝলাম যে এ ব্যাপারটা তিনিও জানতেন এবং আমাদের না বলার জন্য অপ্রস্তুত বোধ করছেন। পার্টনার নয়, বললেন নিহার দত্ত, অ্যাসিস্ট্যান্ট সুপ্রকাশ চৌধুরী, সে আমেরিকাতেই পড়াশোনা করেছিল। পার্টনার বললে বেশি বলা হবে, আমাকে ছাড়া তার এগোনোর পথ ছিল না। তিনি এখন কোথায় বা কি করছেন সে খবর জানেন? না। অ্যাক্সিডেন্টের পর তিনি আপনার সঙ্গে যোগাযোগ রাখেননি? না। এটুকু বলতে পারি যে তার একাগ্রতার অভাব ছিল, বায়োকেমিস্ট্রি ছাড়াও অন্য 5 রকম ব্যাপারে তার ইন্টারেস্ট ছিল। বিস্ফোরণটা কি অসাবধানতার জন্য হয়? আমি নিজে সজ্ঞানে কখনো অসাবধান হইনি। চা এলো,
ঘরটা কেমন যেন থমথম করছে। সুবীরবাবুর দিকে আমি আর চোখে তাকালাম, তারও কেমন যেন ততস্থ ভাব। ফেলুদা এক দৃষ্টি চেয়ে আছে কালো চশমার দিকে। চায়ের সঙ্গে সিঙ্গড়া আর রাজভোগ। আমি প্লেটটা হাতে তুলে নিলাম। ফেলুদার যেন খাওয়ার ব্যাপারে কোনো আগ্রহ নেই। ও একটা চার মিনার ধরিয়ে নিয়ে বলল, আপনি যে ব্যাপারটা নিয়ে গবেষণা করছিলেন সেটা তাহলে অসমাপ্তই রয়ে গেছে। সেদিকে কেউ অগ্রসর হলে খবর পেতাম নিশ্চয়ই। সুপ্রকাশবাবু সে নিয়ে আর কোনো কাজ করেনি সেটা কি আপনি জানেন? এটুকু জানি যে আমার নোটস ছাড়া তার কিছু করার ক্ষমতা ছিল না। গবেষণার শেষ পর্বের নোটস আমার কাছে ছিল আমার ব্যক্তিগত লকারে। তার নাগাল পাওয়া বাইরের কারো সাধ্য ছিল না। সেসব কাগজপত্র আমার সঙ্গেই দেশে ফিরে আসে, আমার কাছেই আছে। এটা জানি যে গবেষণা সফল হলে নোবেল প্রাইজ এসে যেত আমার হাতের মুঠোয়, ক্যান্সারের চিকিৎসার একটা রাস্তা খুলে যেত। ফেলুদা চায়ের পেয়ালাটা তুলে নিয়েছে। আমিও ইতিমধ্যে চুমুক দিয়ে বুঝেছি এ চা ফেলুদার মতো খুঁতখুঁতে লোককেও খুশি করবে, কিন্তু চুমুক দিয়ে তার মুখের অবস্থা কি হয় সেটা আর দেখা হলো না। ঘরের বাতি নিভে গেল, লোডশেডিং। কদিন থেকে ঠিক এই সময়টাতেই যাচ্ছে, সোফা ছেড়ে উঠে পড়লেন সুবীরবাবু। কৌমুদি, বাইরে এখন অল্প আলো রয়েছে, সেই আলোতেই সুবীরবাবু চাকরের খোঁজে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাতি গেল বুঝি? প্রশ্ন করলেন নিহার দত্ত। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এতে আমার কিছু যায় আসে না। গ্র্যান্ডফাদার ক্লকটা ঠিক এই সময় আমাদের চমকে দিয়ে বেজে উঠল, ঢং 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 ঢং, ছটা। সুবীরবাবু ফিরলেন, পিছনে মোমবাতি হাতে চাকর কৌমুদি। মাঝে টেবিলে মোমবাতি রাখায় সকলের মুখ আবার দেখা যাচ্ছে। নিহারবাবুর কালো চশমার দুই কাছে দুটি কম্পমান হলদে বিন্দু, মোমবাতির শিখার ছায়া। ফেলুদা চায়ে আর একটা চুমুক দিয়ে আবার চশমার দিকে চেয়ে বলল, আপনার গবেষণার নোটস যদি অন্য কোনো বায়োকেমিস্ট্রির হাতে পড়ে তাহলে তার পক্ষে সেটা লাভজনক হবে কি? নোবেল প্রাইজটা যদি লাভ বলে মনে করেন তাহলে হতে পারে বই কি? আপনার কি মনে হয় এই কাগজপত্র চুরি করার জন্য চোর আপনার ঘরে ঢুকেছিল? সেরকম মনে করার কোনো কারণ নেই। আরেকটা প্রশ্ন, আপনার এই নোটসের কথা আর কে জানে? বৈজ্ঞানিক মহলে অনেকেই এটার অস্তিত্ব অনুমান করতে পারে, আর জানে আমার বাড়ির লোকেরা আর আমার সেক্রেটারি রণজিৎ। বাড়ির লোক বলতে কি একতলার দুই ফ্ল্যাটের বাসিন্দাদের কথাও বলছেন? তারা কি জানে না জানে আমি তা জানি না, এরা ব্যবসাদার লোক, জানলেও কোনো ইন্টারেস্ট হবার কথা নয়। অবশ্য আজকাল তো সব জিনিস নিয়েই ব্যবসা চলে, এ ধরনের কাগজপত্র নিয়েই বা চলবে না কেন? বিজ্ঞানী হলে তো আর ধর্মপুত্র যুধিষ্ঠির হতে হবে না। নিহারবাবু উঠে পড়লেন, সেই সঙ্গে আমরাও। আপনার ঘরটা একবার দেখতে পারি কি? ফেলুদা প্রশ্ন করল। ভদ্রলোক চৌকাছের মুখে থেমে গিয়ে বললেন, দেখবেন বই কি, সুবীর দেখিয়ে দেবে, আমি ছাতে সন্ধ্যে ভ্রমণটা সেরে আসি। করিডোরে বেরিয়ে এলাম চারজনে। অন্ধকার আরো ঘনিয়ে এসেছে। করিডোরের ডাইনে বায়ে ঘরগুলোর ভেতর থেকে মোমবাতির ক্ষীণ আলো বাইরে এসে পড়ছে। নিহারবাবু লাঠি ঠকঠক করে ছাতের সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। শুনলাম তিনি বলছেন স্টেপ গোনা আছে, 17 স্টেপ গিয়ে বায়ে ঘুরে সিঁড়ি, 7+8, 15 ধাপ উঠে ছাদ, প্রয়োজন হলে খবর দেবেন। তিন, নিহারবাবুর বেশ বড় ঘরের এক পাশে অনেকখানি জুড়ে পুরনো আমলের খাট, খাটের পাশে একটা ছোট গোল টেবিল, তাতে ঢাকনি চাপা গেলাসে জল আর তার পাশে রাংতায় মোড়ানো গোটা দশেক বড়ি, বোধ হয় ঘুমের ঔষধ। এই টেবিলের পাশে জানালার সামনে একটা আরাম কেদারা, তার পিঠে অনেকদিনের ব্যবহারের ফলে বেতের বুনুনিতে কালশিটা দাগ পড়ে গেছে, মানে হলো এই আরাম কেদারাতেই বেশিরভাগ সময় কাটান নিহারবাবু।
এছাড়া আছে আরেকটা কাজের টেবিল যার উপরে এখন একটা মোমবাতি টিমটিম করে জ্বলছে, একটা স্টিলের চেয়ার, টেবিলের উপর লেখা সরঞ্জাম, চিঠির র্যাক, একটা পুরনো টাইপরাইটার আর এক তারা বৈজ্ঞানিক পত্রিকা। এই টেবিলের পাশেই দরজার ঠিক বায়ে রয়েছে গোদরেজের আলমারিটা। ঘরে ঢুকেই একবার চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে ফেলুদা তার মিনি টর্চের আলো দিয়ে আলমারির চাবির গর্তটা ভালো করে দেখে বলল, খোলার চেষ্টার অভাব হয়নি, গর্তের চারপাশে দাগ। তারপর এগিয়ে গিয়ে বেডসাইড টেবিল থেকে বড়ির পাতাটা তুলে নিয়ে বলল, সোনেরিল। বুঝেছিলাম নিহারবাবু বেশ কড়া ঔষধ খান, না হলে ঘুম ভেঙে যাবার কথা। তারপর চৌকাছের বাইরে দাঁড়ানো চাকর কৌমুদির দিকে ফিরে বলল, তোমার ঘুম ভাঙল না? কিরকম পাহারা দাও তুমি বাবুকে। কৌমুদির মাথা হেঁট হয়ে গেল। সুবীরবাবু বললেন, ও বেজায় ঘুম কাতুরে, এমনিতেই তিনবার না ডাকলে ওঠে না। এই সময় বাইরে থেকে পায়ের আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু তার আগেই একটা বছত্রিশে ভদ্রলোক ঘরে ঢুকলেন। বাইরে থেকে পায়ের আওয়াজ পেয়েছিলাম আগেই, এবার একটি বছত্রিশের ভদ্রলোক ঘরে এসে ঢুকলেন। রোগা, চোখে চশমা, চুল কোঁকড়া। সুবীরবাবু আলাপ করিয়ে দিতে বুঝলাম ইনি নিহারবাবুর সেক্রেটারি রণজিৎ বন্দ্যোপাধ্যায়। কে জিতল? ফেলুদার অপ্রত্যাশিত প্রশ্ন করা হয়েছে সেক্রেটারি মশাইকে। রণজিৎবাবুর ফ্যালফেলে ভাব দেখে ফেলুদা হেসে বলল, আপনার পাতলা টেরিলিনের শার্টের পকেটে স্পষ্ট দেখছি খেলার টিকিটের কাউন্টার ফয়েল, তার উপর রোদে ঝলসানো মুখ। লীগের বড় খেলা দেখে এলেন সেটা কি অনুমান করা খুব কঠিন? ইস্ট বেঙ্গল, হেসে বললেন রণজিৎবাবু। সুবীরবাবুর মুখেও তারিফ আর বিস্ময় মেশানো হাসি। আপনি এখানে কদিন কাজ করছেন? 4 বছর। নিহারবাবু তার বিস্ফোরণের ঘটনার বিষয়ে কখনো কিছু বলেছেন? উনি জিজ্ঞেস করেছিলাম, বললেন রণজিৎবাবু, কিন্তু উনি খুলে কিছু বলতে চাননি। তবে চোখ গিয়ে যে সাংঘাতিক ক্ষতি হয়েছে সেটা উনি মাঝে মাঝে নিজের অজান্তেই বলে ফেলেন। আর কিছু বলেন? রণজিৎবাবু একটু ভেবে বললেন, একটা কথা বলতে শুনেছি যে উনি এখনো বেঁচে আছেন তার কারণ হলো যে ওর একটা কাজ অসমাপ্ত রয়ে গেছে। সেটা কি কাজ আমি এখনো জিজ্ঞেস করতে সাহস পাইনি। মনে হয় উনি এখনো আশা রাখেন যে ওর গবেষণাটা শেষ করবেন। নিজে তো পারবেন না, অন্য কাউকে দিয়ে করাবেন এটাই হয়তো ভেবেছেন, তাই নয় কি? তাই বোধ হয়। আপনার এখানে ডিউটি কতক্ষণ? 9:00 আসি 6:00 যাই। আজ খেলা দেখার জন্য তাড়াতাড়ি ছুটি চেয়েছিলাম, উনি আপত্তি করেননি। তবে বাইরে গেলেও সন্ধ্যাবেলা একবার এখানে হয়ে যায়। যদি ওর কোনো গোদরেজের চাবি কোথায় থাকে? ফেলুদা হঠাৎ প্রশ্ন করল। টাকা আর গবেষণা নোটস কি অবস্থা থাকে সেটাও একবার দেখে নিতে চাই। ওই বালিশের নিচে। ফেলুদা এগিয়ে গিয়ে বালিশের তলায় হাত ঢুকিয়ে 5টা চাবি সমেত একটা রিং বার করে আনল। তারপর তা থেকে প্রয়োজনীয় চাবিটা বেছে নিয়ে আলমারি খুলল। টাকা কোথায় থাকে? ওই দেরাজে। রণজিৎবাবু আঙুল দেখালেন। ফেলুদা দেরাজটা টেনে খুলে ফেলল। সে কি? রণজিৎবাবুর চোখ কপালে। মোমবাতির আলোতেই বুঝলাম তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। দেরাজের মধ্যে একটা পাকানো কাগজ, খুলে দেখা গেল সেটা কুষ্ঠি, আর একটা কাশ্মীরি কাঠের বক্সে কিছু পুরনো চিঠিপত্র, এছাড়া আর কিচ্ছু নেই। এ কি করে হয়? রণজিৎবাবুর গলা দিয়ে আওয়াজ যেন বেরোতেই চাইছে না। তিতে 3টে বান্ডিল করে 100 টাকার নোট, সব মিলিয়ে প্রায় 33,000। গবেষণার কাগজপত্র কি এই অন্য দেরাজটায়? রণজিৎবাবু মাথা নাড়লেন। ফেলুদা দ্বিতীয় দরজাটা খুলে ফেলল। এটা একেবারে খালি। বাইরে পায়ের শব্দ, খট 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 খট। নিহারবাবু ছাদ থেকে নামছেন। মিশিগান ইউনিভার্সিটির একটা লম্বা সিলমোহর লাগানো খামে ছিল গবেষণার নোটস। রণজিৎবাবুর গলা খটখটে শুকনো। আজ সকালে ছিল টাকা আর কাগজপত্র। আজ সকালে ছিল টাকা আর কাগজপত্র? ফেলুদা জিজ্ঞেস করলেন। আমি নিজে দেখেছি,
বললেন সুবীর বাবু। 100 টাকার নোটের নম্বরগুলো সব নোট করা আছে, দাদাই এ ব্যাপারে ইনসিস্ট করতেন। ফেলুদা থমথমে ভাব করে বলল, তার মানে গত 15 মিনিটের মধ্যে, অর্থাৎ লোডশেডিং হওয়ার পরেই ব্যাপারটা ঘটেছে, আমরা যখন বৈঠকখানায় ছিলাম। নিহার বাবু ঘরে ঢুকলেন, তার মুখ দেখে বুঝলাম তিনি বাইরে থেকে সব শুনেছেন। আমরা পথ করে দিতে ভদ্রলোক এগিয়ে গিয়ে তার আরাম কেদারায় বসলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বোঝো গোয়েন্দ্রনাথের সামনে দিয়ে নিয়ে গেল। সামনে সিঁড়ি ছাড়া দোতলায় ওঠার অন্য সিঁড়ি আছে? নিহার বাবুর ঘর থেকে করিডরে বেরিয়ে এসে সুবীর বাবুকে জিজ্ঞেস করলো ফেলুদা। সুবীর বাবু বললেন, জমাদারের সিঁড়ি আছে পিছন দিকে। লোডশেডিং কি রোজই এই সময় হয়? তা দিন 10 হলো হচ্ছে, অনেকে তো ঘড়ি মেলাতে শুরু করেছে, 6 যায় আসে 10। ভাবতে চেষ্টা করলাম ফেলুদার গোয়েন্দা জীবনে এরকম অদ্ভুত ঘটনা আর ঘটেছে কিনা, একটাও মনে পড়ল না। নিচের বাসিন্দারা কেউ ফিরেছেন কি? সিঁড়ির মুখটায় এসে ফেলুদা প্রশ্ন করল। সেটা একবার খোঁজ করা যেতে পারে, বললেন সুবীর বাবু। মোটামুটি এই সময়টাতেই আসে। নিচের ল্যান্ডিংয়ে সিঁড়ির উল্টো দিকে মিস্টার দস্তুরের ঘরের দরজা, সেটা এখন বন্ধ, আর ঘর যে অন্ধকার সেটা বাইরে থেকেই বোঝা যাচ্ছে। সুখওয়ানির ঘরে যেতে হলে পিছন দিক দিয়ে যেতে হবে, বললেন সুবীর বাবু। বাড়ির পূব দিকে গিয়ে বাগানের পাশের পথ দিয়ে সুখওয়ানির ঘরের দিকে এগোলাম আমরা। ঘরে ফ্লুরোসেন্ট আলো জ্বলছে, ব্যাটারি লাইট আজকাল যেমন চালু হয়েছে। পায়ের আওয়াজ শুনে ভদ্রলোক বারান্দায় বেরিয়ে এলেন। ফেলুদা টর্চের আলো দেখতে পাচ্ছেন, অথচ মানুষগুলো কে তা বুঝার উপায় নেই। সুবীর বাবু ইংরেজিতে প্রশ্ন করলেন, একটু আসতে পারি কি? গলা চিনতে পেরে ভদ্রলোকের চাহনি পাল্টে গেল, সার্টেনলি সার্টেনলি। ফেলুদার পরিচয় পেয়ে ভদ্রলোক ব্যস্ত হয়ে উঠলেন, ইউ সি মিস্টার মিলচার, আমার ঘর ভর্তি ভ্যালুয়েবল জিনিস, চোরের কথা শুনলে তো আমার হৃৎকম্প হয়, আর সকালে যখন শুনলাম যে রাত্রে চোর এসেছিল, বুঝতেই পারছেন আমার মনে তখন কি অবস্থা। সত্যি এত দামি জিনিস যে একটা ঘরে থাকতে পারে সে আমার ধারণাতেই ছিল না। তাণ্ডব মূর্তি, ভৈরব মূর্তি, বুদ্ধ মূর্তি ইত্যাদি পাথর, পেতল আর ব্রঞ্জের স্ট্যাচুয়েটের সংখ্যায় অন্তত গোটা 30। তাছাড়া ছবি, বই, পুরনো ম্যাপ, নানা রকম পাত্র, ঢাল, তলোয়ার, পিকদান, গড়গড়া, আতরদান, এসব তো আছেই। ফেলুদা পরে বলছিল, টাকা থাকলে অন্তত বই আর প্রিন্টগুলো তো সব কিনে ফেলতাম রে কুতুবশে। ভদ্রলোককে জিজ্ঞেস করতে তিনি বললেন, লোডশেডিং এর 10 মিনিট আগে নাকি ফিরেছেন? এই 10 মিনিটের মধ্যে কি ওদিকটা থেকে এসেছিল? কে দোতলা যাবার একটা সিঁড়ি আছে আপনার ঘরের পেছনেই, ওদিক থেকে গিয়ে কোনো আওয়াজ পেয়েছিলেন? ফেলুদা জিজ্ঞেস করল। ভদ্রলোক বললেন, উনি এসেই স্নানের ঘরে ঢুকেছিলেন। আর তাছাড়া এই গন্ধ করে দেখার প্রশ্ন হচ্ছে কি করে? আর ইয়ে ভালো কথা, আপনারা কি বাইরের লোককে সন্দেহ করছেন? কেন বলুন তো, আপনারা মিস্টার দস্তুরের সাথে কথা বলেছেন? ভাবতে যেন আমরা মিস্টার দস্তুরের সাথে কথা বললেই বুঝে যাব যে তাকে ছাড়া আর কাউকে সন্দেহ করা চলতে পারে না। ফেলুদা কিছু বলার আগে ভদ্রলোক বলে, হিজ মাস্ট পিকিউলিয়ার ক্যারেক্টার, আমি জানি আমার প্রতিবেশীর সম্বন্ধে এমন করে বলা উচিত নয়, কিন্তু আমি ওকে কিছুদিন থেকেই ওয়াচ করছি। গোড়ায় আলাপ হবার আগে শুধু নাক ডাকার শব্দ পেতাম ওর জানালা দিয়ে, আমার বিশ্বাস সে শব্দ দোতলা অবধি পৌঁছে যায়। সুবীর বাবুর ঠোঁটের কোণে হাসি দেখে মনে হলো সুখওয়ানি খুব কিছু বাড়িয়ে বলেনি। তারপর আলাপ হয় একদিন সকালে যখন ও আমার টাইপরাইটার ধার নিতে আসে, আমার ঘরের জিনিসপত্রের দিকে যেরকম লোলুপ দৃষ্টি দিয়েছিল সেটা আমার মোটেই ভালো লাগেনি। সাধারণ কৌতূহল বসে জিজ্ঞেস করলাম ও কী করে, দেন বলল ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা। ও গড, আরে বাপু, যদি তাই হবে তাহলে এই লোডশেডিংয়ের বাজারে ঘরে একটা ব্যাটারি লাইট আর পাখার ব্যবস্থা করনি কেন? সমস্ত ব্যাপারটাই সন্দেহজনক, ভেরি সাসপিশাস। ভদ্রলোক থামলেন আর আমরা সেই ফাঁকে উঠে পড়লাম। ফেলুদা বেরোবার আগে বলল,
অস্বাভাবিক কিছু দেখলে মিস্টার দত্তকে জানালে আমাদের কাজের খুব সুবিধা হবে। চার, পূবের গলিটা দিয়ে বাড়ির সামনের দিকে এগোনোর সময় একটা ট্যাক্সির হর্নের আওয়াজ পেয়েছিলাম। এবার দেখলাম একটি ভদ্রলোক লুঙ্গি ফেলা পথের ওপর দিয়ে গাড়ি বারান্দার দিকে এগিয়ে আসছেন। আবছা আলোতেও দেখতে পাচ্ছি ভদ্রলোকের মাঝারি হাইটে এবং মোটা, পরনে খয়েরি টেইলিনের স্যুট, পরিচ্ছন্ন করে ছাঁটা কাঁচা পাকা মেশানো ফ্রেঞ্চ কাট দাড়ি, রংটা বোধ হয় বেশ ফর্সাই, হাতের ব্রিফকেসটা দেখে নতুন বলেই মনে হয়। ভদ্রলোক আমাদের দিকে ফিরতেই সুবীরবাবু তাকে গুড ইভিনিং জানালেন। উনি তাদের কেমন যেন থতমত খেয়ে গেলেন। বুঝলাম এবাড়িতে কারোর মুখ থেকে তিনি গুড মর্নিং বা গুড ইভিনিং শুনতে অভ্যস্ত নন। গুড ইভিনিং মিস্টার ডাট, অদ্ভুত খ্যানখ্যানে গলার স্বর, কথাটা বলেই চলে যাচ্ছিলেন ভদ্রলোক। ফেলুদা চাপা ফিসফিসে গলায় সুবীরবাবুকে বললেন, ওকে থামান। সুবীরবাবু তৎক্ষণাৎ আদেশ পালন করলেন, ইয়ে মিস্টার দস্তুর। দস্তুর থামলেন, সুবীরবাবুর সঙ্গে সঙ্গে আমরাও এগিয়ে গেলাম। সুবীরবাবু সংক্ষেপে আজকের ঘটনাটা বলতেই ভদ্রলোকের চোখ ছানা বড়া হয়ে গেল। এইমাত্র কয়েক মিনিটের মধ্যে এত ঘটনা ঘটে গেল, ইউর ব্রাদার মাস্ট বি টেরিবলি আপসেট। ফেলুদা বলেছিল যে অস্বাভাবিক মানসিক অবস্থায় মানুষের গলার স্বর এত বদলে যেতে পারে যে অনেক সময় চেনাই যায় না। মিস্টার দস্তুর ইমেজিত আতঙ্ক ও বিস্ময় মেশানো স্বরে এই কথাগুলো বলার পর লক্ষ্য করলাম যে খ্যানখ্যানে ভাবটা একেবারেই নেই, প্রায় মনে হয় যেন আরেকজন মানুষ কথাটা বলল। আপনি যখন এলেন তখন কাউকে বেরোতে দেখেছেন এই বাড়ি থেকে? ফেলুদা প্রশ্ন করল। কই না তো, বললেন মিস্টার দস্তুর, অবশ্য এমনই হতে পারে যে অন্ধকারে দেখতে পাইনি। থ্যাংক গড আমার ঘরে কোনো মূল্যবান জিনিস নেই। কে? প্রশ্নটা এলো দোতলার ল্যান্ডিং থেকে, নিহার বাবুর গলা। আমরা সবাই গাড়ি বারান্দার সিঁড়ির কাছটা দাঁড়িয়ে কথা বলছিলাম। এবার ভেতরে ঢুকে উপরে চেয়ে দেখলাম অন্ধকারও নিহার বাবুর কালো চশমাটা চকচক করছে। ইটস মি মিস্টার ডাড, দৃষ্টি উপরে করে বললেন দস্তু। আপনার ভাই এই মাত্র আপনার লসের কথাটা বলল, আমি আপনাকে আমার সহানুভূতি জানাচ্ছি। চশমাটা সরে গেল আর তারপরে মিলিয়ে এলো চটি আর লাঠির শব্দ। আপনার একটু বসে যাবেন না আমার ঘরে, বললেন মিস্টার দস্তুর, সারাদিন কাজের পর একটু সঙ্গ পেলে ভালো লাগে। ফেলুদা আপত্তি করল না, তার কারণ অবশ্য আমি জানি, যে বাড়িতে ক্রাইম ঘটেছে সে বাড়ির লোকদের চিনা রাখা গোয়েন্দাদের গোড়ার কাজ। সুকানি ঘরের পর মিস্টার দস্তুরের বৈঠকখানা ন্যাড়া ভাবটা সত্যি দেখবার মতো। আসবাব বলতে একটা সোফা, দুটো কাউচ, একটা রাইটিং ডেস্ক আর একটা বুকশেলফ। সোফার সামনে একটা নিচু টেবিল আছে বটে, তবে সেটা নেহাতি ছোট। তার উপরই একটা মোমবাতি রাখা ছিল, ফেলুদা সেটা ওর লাইটার দিয়ে জ্বালিয়ে দিল। এখন দেখলাম দেয়ালে একটিমাত্র ক্যালেন্ডার ছাড়া আর কিছুই নেই। ভদ্রলোক ভিতর দিয়ে গিয়েছিলেন বোধহয় চাকরকে ডাকতে। ফিরে আসতে ফেলুদা তাকে একটা সিগারেট অফার করল। নো থ্যাংকস, ক্যান্সারের ভয়ে ধূমপানটা বছর তিনেক হলো ছেড়ে দিয়েছি। ওনে ধূমপানে আশা করি আপত্তি নেই আপনার, আপনার অ্যাস্ট্রোতে অলরেডি একটা আধখাওয়া সিগারেট পড়ে আছে। ফেলুদা টুকরোটা তুলে নিয়ে বলল, আমার এই ব্র্যান্ড চারমিনারের টুকরো আমি দূর থেকেই চিনতে পারি। দস্তুর বলল, অনেকবার ভেবেছি সুখানির মতো আমিও আলো পাখার একটা ব্যবস্থা করে নিই, তারপর যখনই মনে হয়েছে কলকাতা শতকরা 90% লোকে গরমের অন্ধকার ভোগ করতে হয় তখন মনটা খারাপ হয়ে যায়, সেই কারণে আমিও। আপনার তো ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা। ইলেকট্রিক্যাল? সুখানি যে বলেছিল, সুখানি ওই রকমই বলে, ইলেকট্রিক্যাল নয় ইলেকট্রনিক্স, বছরখানেক হলো শুরু করেছি। আপনি নিজেই? না, আমার এক বন্ধুর সঙ্গে পার্টনারশিপে। আমি বোম্বাইয়ের লোক, তবে অনেকদিন দেশের বাইরে জার্মানিতে একটা কম্পিউটার ম্যানুফ্যাকচারিং ফার্মে কাজ করতাম। বন্ধু কলকাতা থেকে লিখলো এখানে চলে আসতে, পয়সাও আমি জোগাচ্ছি অভিজ্ঞতা। কবে এলেন কলকাতায়? গত নভেম্বরে, বন্ধুর বাড়িতে ছিলাম মাস দিনে, এই ফ্ল্যাটের খবরটা পেয়ে এখানে চলে আসি।
চাকর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো থামস আপ। মিস্টার দস্তুর ফেলুদার পরিচয় আগেই পেয়েছেন। এবার গলাটা নামিয়ে বললেন, মিস্টার মিটার, আমার ঘরে মূল্যবান জিনিস নেই ঠিকই, কিন্তু একটা কথা আপনাকে না বলে পাচ্ছি না। আমার প্রতিবেশীটি কিন্তু খুব সিধে লোক নন, তার ঘরে নানা রকম গোপন কারবার চলে, গৃহীত ব্যাপার। আপনি জানেন কি করে? আমার স্নানের ঘর আর ওর স্নানের ঘর লাগোয়া, দুটো মাঝখানে একটা বন্ধ দরজা আছে, সে দরজায় কান লাগালে মাঝে মাঝে ওর শোবার ঘর থেকে কথাবার্তা শোনা যায়। ফেলুদা গলা খাঁকড়িয়ে বলল, এইভাবে কান লাগানোটাও কি একটি গর্হিত ব্যাপার নয় কি? মিস্টার দস্তুর একটু অপ্রস্তুত না হয়ে বললেন, সেটা করতাম না, যখন দেখলাম যে আমার চিঠি ভুল করে ওর হাতে পড়লো, জল দিয়ে খাম খুলে তারপর আবার আঠা দিয়ে সেটা ফেরত দেয়, তখন একটা পাল্টা দুষ্টুমি করার লোভ সামলাতে পারলাম না। আমি নিঝঞ্ঝাট মানুষ, কিন্তু উনি যদি আমার পেছনে লাগেন তাহলে আমি ওকে ছাড়বো না, এই বলে দিলাম। কোল্ড ড্রিঙ্কসের জন্য ধন্যবাদ জানিয়ে আমরা উঠে পড়লাম। গেটের কাছে এসে ফেলুদা দারোয়ানকে জিজ্ঞেস করলো, গত আধ ঘন্টার মধ্যে কাউকে ঢুকতে বা বেরোতে দেখেছি কিনা। সে বলল, সুখানি আর দস্তুরকে ছাড়া কাউকে দেখিনি। এটা আশ্চর্য না, সাতের এক বালিগঞ্জের পার্কের কম্পাউন্ড ওয়াল রয়েছে বাড়ির চারদিক ঘিরে, পিছন দিকে একটা বাড়ি নাকি খালি পড়ে আছে আজ কয়েক মাস যাবত, জোয়ান চোর হলে পাঁচিল টপকে আসে কোনো অসুবিধা নয়। যদিও আমাদের সকলেরই মন বলছে যে এ কাজ বাড়ির লোকেই করেছে, কিন্তু সেই সঙ্গে আবার বলছে ভেতরের লোকে যে বাইরের লোককে নিয়ে কাজটা করেনি তারই বা বিশ্বাস কি। আমাদের গাড়ি নেই, সুবীরবাবু বলেছিলেন তার গাড়িতে আমাদের বাড়ি পৌঁছে দেবার কথা, কিন্তু ফেলুদা বলল হেঁটে গিয়ে ট্যাক্সি পেতে তার কোনোই অসুবিধা হবে না। পুলিশে একটা খবর দিলে ভালো করতেন কিন্তু। ফেলুদার এই প্রস্তাবটা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত। সুবীরবাবু একটু বেশ অবাক হয়ে বললেন, কেন বলুন তো? পুলিশ সম্বন্ধে আপনার দাদার ধারণা যাই হোক না কেন, পলাতক চোর ধরার যে সমস্ত উপায় পুলিশের জানা আছে কোনো প্রাইভেট ইনভেস্টিগেটরের তা নেই, বিশেষ করে যখন এতগুলো টাকা, তখন পুলিশকে বলাটা বুদ্ধিমানের কাজ হবে। নোটের নম্বর লেখা আছে, বলছেন কাজটা এমনিতেই অনেক সহজ হয়ে যাবে। সুবীরবাবু বললেন, আপনাকে যখন আসতে বলেছি এবং দুর্ঘটনা যখন একটা ঘটেছে, তখন আপনাকে বাদ দেওয়ার কথা তো আমি ভাবতে পারি না। পুলিশ আসুক, কিন্তু তার পাশে আপনি থাকলে আমি শুধু নিশ্চিন্তই হব না, দাদাও হবেন। অবশ্য সত্যি বলতে কি, চোরকে সেটা কারোর সাহায্য ছাড়াই আমি বলতে পারি। আপনার ছেলের কথা বলছেন কি? সুবীরবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে সায় দিলেন, এ সংকট ছাড়া আর কি হতে পারে না। সে জানে এ পাড়ায় ছটায় বাতি নিভে যায়, ডানপিটের ছেলে, পাঁচিল টপকানো তার জন্য কিছু নয়, তারপর পেছনে সিঁড়ি দিয়ে উঠে এসে জ্যাঠার ঘরে ঢুকে আলমারি খোলা, এ সমস্ত সবই তো তার কাছে নসি। কিন্তু নিহারবাবুর গবেষণার কাগজপত্র নিয়ে সে কী করবে? বৈজ্ঞানিক মহলে কি তার খুব যাতায়াত আছে? সেটার কি দরকার বলুন, সে তো সেই কাগজপত্রের বিনিময়ে তার জ্যাঠার কাছ থেকে টাকা আদায় করতে পারে। এই কাগজপত্রের যে দাম দাদার কাছে কতখানি সেটা তো সে খুব ভালোভাবেই জানে। পাঁচ, এই অল্প সময়ের মধ্যে এত রকম ঘটনা ঘটার ফলে মাথাটা ভো ভো করছিল, তারপরেও একই দিনে যে আরও কিছু ঘটতে পারে সেটা আমি ভাবতেই পারিনি। অবশ্য সেটার কথা বলার আগে বাড়ি ফিরে এসে ফেলুদা আর আমার মধ্যে যে কথা হয়েছিল সেটা বলা দরকার। রাত্রে খাবার পরে ফেলুদার ঘরে গিয়ে দেখি সে খাটে চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে চেয়ে পাঞ্জি বুঝছে আর চার মিনার ফুঁকছে। আমিও গিয়ে খাটে বসলাম। সে প্রশ্নটা গোলকধাম থেকেই মনে খোঁচা দিচ্ছিল বলে সেটা না বলে পারলাম না। তুমি কেসটা ছেড়ে দিতে চাইছিলে কেন ফেলুদা? ফেলুদা পরপর দুটো মোক্ষম রিং ছেড়ে বলল, কারণ আছে রে, কারণ আছে। কারণ তো তুমি বললেই, পালানো চোর ধরা পুলিশের পক্ষে আরো সহজ, বিশেষ করে যদি টাকা নিয়ে পালায়। সুবীরবাবুর ছেলেই নিয়েছে বলে তোর মনে হয়? আর কে নেবে বলো? বাড়ির লোক নিয়েছে সে তো বোঝাই যাচ্ছে, দস্তুর তো ছিলেনই না। সুখানি চুরি করে দিব্যি ঘরে বসে থাকবেন সেটাও যেন কেমন কেমন লাগে। রণজিৎবাবু এলেন চুরির পরে, আর আছে চাকর বাকর, কিন্তু ধর যদি মক্কেল নিজেই কিছু করে থাকেন? আমি অবাক হয়ে চাইলাম ফেলুদার দিকে, সুবীরবাবু?
একটু মাথা ঠান্ডা করে চুরি আবিষ্কারের ঠিক আগের ঘটনাগুলো ভেবে দেখত। আমি চোখ বুজে কল্পনা করলাম আমরা চারজন বৈঠকখানায় বসে আছি, চা এলো, আমরা চা খাচ্ছি, ফেলুদার হাতে কাপ, ঘরের বাতি নিবলো, তারপর ধা করে একটা জিনিস মনে পড়ে গিয়ে বুকটা কেঁপে উঠল। লোডশেডিং এর সঙ্গে সঙ্গে সুবীরবাবু ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন ফেলুদা চাকরকে ডাকতে। তবে ভেবে দেখ আমার পজিশনটা কি হবে যদি বেরোয় যে সুবীরবাবুই আলমারি খুলেছিলেন। এটা অসম্ভব নয় যে এই একই কারণে একটি লোক সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না। চাকরের কথা যেটা বলেছেন সেটা অবশ্য অবিশ্বাস করার কোনো কারণ নেই, কিন্তু ধর যদি শেয়ার বাজারে বা রেসের মাঠে বা জোড়া আড্ডায় ভদ্রলোকের অনেক টাকা খোয়া গিয়ে থাকে, বাজারে যদি এক গাদা ধার দেনা থাকে, তাহলে ওর পক্ষে টাকাটা নেয়া খুবই আশ্চর্য নয়। কিন্তু উনি তো নিজেই এলেন তোমার কাছে, উনি তো তোমাকে গোয়েন্দা হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছেন। তিনি যদি খুব উচ্চস্তরের ধূর্ত ব্যক্তি হয়ে থাকেন তাহলে নিজের উপর যাতে সন্দেহ না হয় তার জন্য ঠিক ওই কাজটাই করা তার জন্য কিছু আশ্চর্য নয়। এরপর আর কোনো কথা বলা যায় না। ফেলুদা কালীসিংহের মহাভারতটা হাতে নিয়ে রিডিং ল্যাম্পটা জ্বালিয়েছে দেখে আমি খাট থেকে উঠে পড়লাম। বসবার ঘরে আসতে বাইরে থেকে একটা শব্দ পেলাম, স্কুটার, একটা নয় একটার বেশি। নির্জন নিস্তব্ধ পাহাড়টাকে কাঁপিয়ে যেন আমাদের বাড়ির সামনে এসে থামল। তারপর আমাদেরই দরজায় কলিং বেল বেজে উঠল। দিনকাল ভালো না, আর তাছাড়া আমাদের বাড়িতে টাইমে বেটাইমে লোক এলেও স্কুটারে আসে না। আমি দরজার দিকে না গিয়ে আগে ফেলুদার পর্দাটা ফাঁক করে একবার উঁকি দিলাম। ফেলুদা বই রেখে খাট থেকে উঠে পড়েছে, বলল, দাঁড়া, অর্থাৎ তুই খুলিস না, আমি খুলছি। দরজা খুলতেই যিনি প্রবেশ করলেন তিনি যে শয়তানের অবতার সেটা বুঝতে 5 সেকেন্ডও লাগলো না। বসবারও দরকার নেই, ঘরে ঢুকে পিঠ দিয়ে দরজাটা বন্ধ করে ফেলুদার দিকে ঘোলাটে চোখ করে তাকিয়ে কথার চাবুক কাছড়াতে শুরু করলেন সুবীর দত্তর ছেলে শঙ্কর দত্ত। শুনুন মশাই, আমার বাবা আমার বিষয়ে কি বলেছেন জানি না, কিন্তু গেস করতে পারি। আপনাকে শুধু এইটুকু বলে দিচ্ছি, আমার পিছনে টিকটিকি লাগিয়ে কারুর বাপের স্বাধীনে কিছু করে। আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আমি একা নই, আমাদের গ্যাং আছে, বেশি ওস্তাদি করলে পস্তাবেন, বাপের নাম ভুলিয়ে ছাড়বো বলে দিলাম। শঙ্কর দত্ত যেরকম নাটকীয়ভাবে ঢুকেছিলেন ঠিক সেভাবে বেরিয়ে গেলেন স্পিচ ঝাড়া শেষ করে। তারপরই আওয়াজ পেলাম 3টে স্কুটার স্টার্ট নিয়ে পাড়া কাঁপিয়ে বেরিয়ে চলে গেল। ফেলুদা এতক্ষণ স্থির হয়েছিল, স্নায়ুর উপর অসাধারণ দখল আছে বলেই এত অপমান ও পাথর। ও বলে প্রচণ্ড রাগে যে ফেটে পড়ে তার চেয়ে সেই রাগ যে দমিয়ে রাখতে পারে তার মনের জোর অনেক বেশি। স্কুটারের শব্দ মিলিয়ে যাবার আগেই ফেলুদা ঝড়ের বেগে একটা পাঞ্জাবি গায়ে চাপিয়ে পকেটে তার মানি ব্যাগটা নিয়ে নিয়েছে। চ তপসে, ট্যাক্সি! 3 মিনিটের মধ্যে সারাধরণ এভিনিউতে একটা চলন্ত ট্যাক্সি থামিয়ে উঠে পড়লাম দুজনে। উত্তর দিকে গেছে স্কুটারগুলো এটা জানি। ল্যান্স ডাউন ধরুন, বলল ফেলুদা। বড় রাস্তা খোঁড়াখুড়ি, তাই ল্যান্স ডাউন রোড ধরেই যাবে বলে এটা আমারও মনে হয়েছিল। 10:45, সাউদার্ন রেভিনিউ প্রায় ফাঁকা, ট্যাক্সি চালক বাঙালি, আমাদের মুখ চেনা। বললেন, কাউকে ফলো করবেন স্যার? 3টে স্কুটার, চাপা গলায় বললেন ফেলুদা। আন্দাজে ভুল নেই, এলগিন রোডের মোড়ের কাছে এসে স্কুটার 3টের দেখা পাওয়া গেল। শঙ্কর একাই বসেছে একটা, অন্য দুটোই দুজন করে লোক। এরা সব মার্কা মারা মস্তান আর সেটা বলে দিতে হয় না। আমাদের ট্যাক্সি ওদের লেজ ধরে চলতে লাগলো। লোয়ার সার্কুলার রোড ক্যামেক স্ট্রিট পেরিয়ে স্কুটারগুলো পার্ক স্ট্রিটে পড়ে বাঁ দিকে ঘুরল। একে বেঁকে সাপের মতো চালানোয় বোঝা যাচ্ছে যে এদের বেপরা ফুর্তির ভাবটা। ফেলুদা রাস্তার আলো বাঁচিয়ে ভেতরের দিকে চেপে বসেছে, তার মাথায় কি খেলছে কিছুই বুঝতে পাচ্ছি না। মির্জা গালিব স্ট্রিট দিয়ে কিছু দূর এগিয়ে স্কুটারগুলো আবার বাঁয়ে ঘুরল মার্কুই স্ট্রিট। রাস্তা সরু হয়ে আসছে, পাড়া অন্ধকার, বাতিগুলো টিমটিমে। যাতে ওরা সন্দেহ না করে তাই ফেলুদার আদেশে আমাদের ড্রাইভার ট্যাক্সির স্পিড কমিয়ে ওদের সঙ্গে দূরত্বটা একটু বাড়িয়ে নিল। আরও 2টো মোড় ঘুরে দেখলাম স্কুটারগুলো একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে।
চালিয়ে বেরিয়ে যান, বলল ফেলুদা। বাড়ি না, এক ধরনের হোটেল, নাম নিউ করিন্থিয়ান লজ। নিউ? বাড়ির বয়স তো কম করে 100 বছর। ফেলুদার কাজ শেষ। বুঝলাম, এদের দেড়াটা জানার দরকার ছিল ওর। বাড়ি যখন ফিরলাম তখন 11:40, ভাড়া উঠেছে 19 টাকা 75 পয়সা।